ভোলার দৌলতখানে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী লীগের 74তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মঞ্জুর আলম খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ভোলা দুই আসনের সংসদ সদস্য আলিয়া জম্মুকুল। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর এবং পৌর মেয়র জাকির হোসেন তালুকদার সহ উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।